বাঁকুড়া সারেঙ্গার গাংনালাতে আগুনে ভস্মীভূত বাড়ি, পুড়ে ছাই বাড়ির আসবাবপত্র থেকে গহনা টাকা। স্থানীয় সূত্রে খবর, গ্যাসের সিলিন্ডার লিক করে ছড়িয়েছে আগুন। মঙ্গলবার সকাল প্রায় 8:20 নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা, পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সারেঙ্গা গাংনালা গ্রামের বাসিন্দা দীপক ধীবর স্থানীয় নদী বা ডোবা থেকে মাছ ধরেন এবং স্থানীয় এলাকায় মাছ বিক্রি করে চালাতেন সংসার। এদিন সকালে হঠাৎ আগুনে ভস্মীভূত হয়ে যায় তার খড়ের চালের মাটির বাড়ি। আমার কিছুই নাই যে বাপরে, আমি ছাতে সব রেখেছিলাম বাপরে, আমি ছাতে সব রেখেছিলাম বাপরে, আমার সব গেল রে, আমার কিছু নাই বাপরে, একটা যে পরবো তারও কাপড় নাই বাপরে, এমন হয়ে গেল বাপরে। পরিবার ও স্থানীয়দের কথায় গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক করেই ঘটেছে দুর্ঘটনা। থাকে না তাহলে ওই 7:30-8 মধ্যে বোধহয়। ক্ষয়ক্ষতি বলতে সোনা দানা ছিল 1.5 লাখ আর 1.2 লাখ ছিল, আর বাড়ি বলতে দুটি রুম আর আর রান্নাঘর, আর জমি জায়গার কাগজপত্র কিছু আছে। গ্যাস থেকে চা করছিল, গ্যাস থেকে লেগেছে না, এখন আপাতত হয়নি। ওই গাঁ লোক নিয়েছে, তারপর তারপরে ফায়ার ব্রিগেড এসে চেষ্টা করলো। আমরা সকাল 8:10-15 সময় আমরা সবাই ঘুমাচ্ছিলাম, সব আমাদের যত ইয়ং ছেলেগুলো, হঠাৎ শুনছি যে মেয়েগুলো সব চিল্লাই উঠছে, বলছে আগুন জ্বলে গেছে, আগুন মানে কিছু একটা আওয়াজ চিৎকার করছিল। বাইরে বেরিয়ে দেখি যে মানে গ্যাসটা জ্বলছে দাউ দাউ করে, ও ঘরের উপরটা পর্যন্ত জ্বলছে। আমরা কাঁথা বা এখান থেকে জল নিজে কাঁথা মানে গ্যাসটা যত রকম নিয়ন্ত্রণ করার চেষ্টা করি কিন্তু হয়নি, অটোমেটিক্যালি উপরে ছাদ পুরো জ্বলছে। তখন আমরা সবাই মিলে সাহায্য করি আগুনটাকে নিয়ন্ত্রণ করার জন্য, আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ন্ত্রণ হয়। এখন ফায়ার ব্রিগেড এসে ওরা আবার সাহায্য করছে আমাদেরকে সবাই মিলে। ঘরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? গ্রামে যেটা ছিল সবকিছু ক্ষয়ক্ষতি সব শেষ হয়ে গেছে। জিনিসপত্রে জিনিসপত্র টাকা পয়সা ছিল, গয়না ছিল, অলংকার ছিল, আদার্স সবকিছু মানে সবকিছুই ছিল ঘরে যেটা ছিল থাকার কথা, সব ওই চাল পয়সা পাতি সবকিছু মানে প্রচুর ক্ষতি হয়ে গেছে লোকের সব। তাহলে এরপর সরকার থেকে যদি কিছু সাহায্য করতে পারা যায় বা কিছু যদি হয় তাহলে সাধারণ মানুষ তো গরিব মানুষ উপকৃত হবে সবাই মিলে। জানেননি বাবা বুঝলো, টাইমে জানেননি বাবা, আমি ছাতে উঠেছিলাম, যখন এই আগুন লাগিয়ে গেছে তখন আমি ছাতে তোর ওষুধ পাড়িতে উঠেছিলাম বা জানলে, এমন জানলে বা আমি সব বের করেছিলাম বাপরে, যদি আগুন লেগেছে আমি জানিনি বাপরে, আমার কি ক্ষতি হইলো বা আমি কি করবো বাবা। আগুনটা কি সকালেই লেগেছিল? সকালে না, সকাল নয় বোধ হয় ছেলেটা সাতটা 8 জানিনি, আমি টাইম বলতে লাচ্ছি বাপরে। হ্যাঁ দিয়ে বাপ সব গেল বাপ, আমি কি করে কি করবো বাপরে, আমার টাকা পয়সা গয়না কাঠি সব গেল বাপ, জানলে আমি কি করবো বাপরে। না বা কোনো বের করে তো পাচ্ছি নি বাপরে, ধুমায় যাবো না, কাল হয়ে গেছে ছাতে তো আমি নামিতে পারছি মানে যা ছিল ঘরের মধ্যে সবই পুড়ে গেছে। হ্যাঁ আমার ছাতাই সব ছিল বা, যা ছিল আমার ছাতাই ছিল, এই ঘরটা ফাঁকা ঘরে কিছু নয়, এটাই কি ছিল, এরা কাপড় চুপড় গোটা কথা রেখেছিল, ওরা এমনি চাল বস্তা করা, চাল বস্তা ওখানে বহু ছিল, গম বস্তা চাল বস্তা সব ছিল, গম চাল সব পুড়ে গেছে। হ্যাঁ সব, কিচ্ছু নাই কিচ্ছু না, দেখো না আপনারা যদি মিথ্যা বলছি আপনারা দেখে যাচ্ছে, মুড়ি ছিল ছাতা জানা 3 বস্তা সব গেছে পুড়ে। দীপক ধীবকের মায়ের কথায় যখন আগুন লাগে তখন তিনি ছাদে ছিলেন, প্রচণ্ড ধোঁয়া দেখে কোনো রকমে নেমে আসেন, তবে জিনিসপত্র কিছুই বের করা সম্ভব হয়নি। বাড়িতে মজুদ খাদ্য থেকে আসবাবপত্র এমনকি টাকা পয়সা গয়না সবই পুড়ে গেছে বলেই দাবি। স্থানীয়রা প্রথমে আগুন লক্ষ্য করেন, খবর দেওয়া হয় স্থানীয় সারেঙ্গা থানায়, সেখানে দ্রুত উপস্থিত হন সারেঙ্গা থানার পুলিশ কর্মীরা, খবর দেওয়া হয় খাতড়া দমকল বিভাগে। স্থানীয় বাসিন্দা পুলিশ কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান, পরে দমকল এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
আমরা খবর পেয়েছি হচ্ছে 8:25 নাগাদ, তো আমাদের 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাওয়া হয়েছে। এটা তো প্রায় আমাদের ধরুন 50-60 কিলোমিটারের মধ্যে হবে আমাদের খাতড়া ফায়ার স্টেশন থেকে। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এসেছি, এসে গাড়িটা তো ঢুকতে পারিনি, প্রায় 2 কিলোমিটার দূরে রাখা হয়েছে। তো আমরা এসে দেখলাম যে মোটামুটি যেটা দেখলাম সেটা হচ্ছে গ্যাস লিক থেকে আগুন ধরে যায়, ঘরের চাল ছিল মানে গ্যাস ট্যাঙ্কি থেকে, গ্যাস হ্যাঁ গ্যাস ডোমেস্টিক সিলিন্ডার থেকে, ডোমেস্টিক সিলিন্ডার লিক করেছিল, তার থেকে গ্যাসটা ছড়িয়ে পড়ে, সঙ্গে সঙ্গে আগুনটা ছড়িয়ে পড়ে আর ঘরের চাল বলে সঙ্গে সঙ্গে লেগে যায়। তো সমস্ত হাউস হোল্ড আর্টিকেল মতো সবই তো নষ্ট হয়ে গেছে। আমাদের এখানে এসে কিছুটা ড্যাম্পিং ডাউন করা হচ্ছে, আর কিছুটা আগুন ছিল যেটা জল দিয়ে দিয়ে যারা হেল্প করেছে খুবই, জল দিয়ে মোটামুটি নেভানো হলো, আর সিলিং হুক দিয়ে টেনে টেনে নামিয়ে মোটামুটি এখন ধরুন আসছে, আর কোনো আগুন নেই এখন। আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে, সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিভেই গেছে বলতে পারি। আপনি? আমি হচ্ছে সাব অফিসার রঞ্জন ব্যানার্জি, খাতড়া ফায়ার স্টেশন। থ্যাংক ইউ স্যার। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।